আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আয়ন টিভির পর্দায় ড্রিম হোম উইথ ইঞ্জিয়ার সাদু গোলারম দেখবার জন্য। ড্রিম হোম মূলত আপনাদের জন্য অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি প্রপার্টি এবং প্রপার্টি বিষয়ক যে সকল সমস্যা আমরা সাধারণত ফেস করে থাকি সেই সকল সমস্যার সমাধান নিয়ে। এই প্রোগ্রামে বরাবরের মতো আজকেও আমাদের সাথে উপস্থিত আছেন বাঙালি কমিউনিটির একজন পরিচিত প্রকৌশলী ইঞ্জিয়ার সাদু গোলারম। প্রথমে চলুন তার সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম ইঞ্জিয়ার সাদু গোলারম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা মূলত আলোচনা করব প্রপার্টি অ্যাজ এ বিজনেস, প্রপার্টি থেকে আমরা কিভাবে বিজনেস হিসাবে নিতে পারি, আমরা প্রপার্টি থেকে আমরা কিভাবে মানি মেক করতে পারি সেই বিষয়ে আমরা মূলত আলোচনা করব। স্ক্রিনে দেখানো নাম্বার, আপনারা আপনাদের যে কোনো সমস্যা এবং কোনো যদি কোশ্চেন থাকে আমাদেরকে কল করে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠান শুরু করছি সুপ্রিয় দর্শক। ইঞ্জিনিয়ার সাদু গোলারম, আমি প্রথমে আমরা অনুষ্ঠানের শুরুতে আজকে আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে আমরা যে আজকে মূলত আলোচনা করব প্রপার্টি অ্যাজ এ বিজনেস, প্রপার্টিকে আমরা কিভাবে বিজনেস হিসাবে নিতে পারি এবং বিজনেসটাকে আমরা কিভাবে ভবিষ্যতে লং রানে ইনভেস্টমেন্ট হিসাবে ব্যবহার করতে পারি যদি আর কেন। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের কমিউনিটির জন্য। আপনি জানেন যে আমাদের কমিউনিটির অনেকেই আমরা কিন্তু বিভিন্ন ব্যবসার সাথে জড়িত বা ব্যবসা আমরা করে থাকি, কিন্তু প্রপার্টি অ্যাজ এ বিজনেস, প্রপার্টির বিউটি অফ প্রপার্টি অ্যাজ এ বিজনেস যেই জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে যে আপনার যখন আপনি যে অন্য যে কোনো ব্যবসায় কিন্তু আপনাকে ডে টু ডে আপনার এর সাথে জড়িত থাকতে হয়, কিন্তু প্রপার্টিটা হচ্ছে যে আমরা বলে থাকি যারা প্রপার্টি নিয়ে প্রফেশনালি কাজ করে 5 ডে ওয়ার্কিং অ্যান্ড রেস্ট অফ দ্য ইয়ার আপনি এটার আসলে যে সুফলটা এটা বুক করবেন। তো এখন বিভিন্নভাবে মানুষ বলে থাকে যে আমি 5 দিন কাজ করে আমি কিভাবে সারা জীবন এর সুফলটা বুক করব। তো এখন আমি যদি জিনিসটাকে আসলে একটু একটু করে আমাদের আয়ন পরিবারের পক্ষ থেকে আমাদের দর্শকদের জন্য যদি আমি জিনিসটা ক্লিয়ার করে বুঝাই, ধরেন আমরা 9 to 5 ইংল্যান্ডে আমরা কাজ করি। তো যখন আপনি প্রপার্টিটাকে অ্যাজ এ বিজনেস হিসেবে নেবেন, তখন আপনি যদি একটা প্রপার্টি আপনি খুঁজতে থাকেন, ধরেন আপনি উইকলি 2-3 দিন বা ধরেন প্রত্যেক দিনই 10 মিনিট 15 মিনিট বা আধা ঘন্টা এরকম করে যদি আপনি প্রপার্টি খুঁজতে থাকেন, তো এইভাবে ধরা হয় যে সম্পূর্ণ একটা পূর্ণ দিবস 8 থেকে 9 ঘন্টা আপনি প্রপার্টি খোঁজার মধ্যে যে আপনি ব্যয় করলেন। তার পরবর্তীতে আপনি কী করলেন, যখন আপনার প্রপার্টিটা পছন্দ হলো তখন আপনি একদিন সলিসিটারের কাছে গেলেন, আপনি একটা সলিসিটারকে নিয়োগ দিলেন, আপনি মর্গেজের জন্য গেলেন, মর্গেজের যে অ্যাডভাইজার আছে তাদের কাছ থেকে আপনি বিভিন্নভাবে আপনি যে অ্যাডভাইসগুলো নিলেন। তো এই সমস্ত কিছু ক্যালকুলেট করে আমরা বলে থাকি যে 5 ডে ওয়ার্কিং অ্যাজ এ ইনভেস্টর হিসেবে প্রপার্টিতে। তার মানে হচ্ছে প্রপার্টি খোঁজা থেকে শুরু করে প্রপার্টিটা আপনার নামে আসা পর্যন্ত, বা ধরেন আপনার যেই ল্যান্ড রেজিস্ট্রিতে আপনার নামে রেজিস্ট্রি হওয়ার আগ পর্যন্ত যে সময়টুকু, সেই সময়টুকুকে আমরা ধরে থাকি যে 5 ওয়ার্কিং ডেজ। এখন কথা হচ্ছে যে কোনো ব্যবসায় কিন্তু আপনার একটা ইনভেস্টমেন্ট লাগবে এবং প্রপার্টি ব্যবসায়ও কিন্তু আপনার একটা ইনভেস্টমেন্ট লাগবে। তো এখন কথা হচ্ছে যে অন্য ব্যবসায় কিন্তু ডে টু ডে আপনাকে প্রত্যেক দিন কাজ করতে হচ্ছে, এখন প্রপার্টি যে বিউটি অফ প্রপার্টি অ্যাজ এ বিজনেস যে জিনিসটা আমরা সব সময় প্রমোট করে থাকি, এটা হচ্ছে যে আপনি এই প্রপার্টি আপনার ব্যবসাটা অন্য কেউ একজন স্টেট এজেন্ট, আপনি যদি ভাড়ার জন্য যদি আপনি প্রপার্টিটা হয়ে থাকে তখন কিন্তু স্টেট এজেন্ট আপনার পক্ষ থেকে এটাকে লুক আফটার করবে। এখন কথা হচ্ছে যে যখনই আপনি প্রপার্টিটা অ্যাকোয়ার করা হলো বা আপনার নামে প্রপার্টিটা ক্রয় করা হলো, তারপর থেকে যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত কিন্তু এর যে সুফল, এই সুফলটা কিন্তু আপনি এবং আপনার পরিবার ভোগ করতে পারবে। এখন প্রশ্নটা হলো যে কীভাবে, এটা তো মেনটেনেন্স অবশ্যই আছে, যে কোনো বিজনেসের যেরকম মেনটেনেন্স আছে, যেমন আপনার অন্য যে কোনো ব্যবসায় আমরা বিলেতে আমরা কারি ইন্ডাস্ট্রিতে নাম্বার 1। এখন কথা হচ্ছে যে প্রত্যেক দিন কিন্তু আমার দোকানে আপনার কাস্টমার আসতে হয় না, আমাদের কিন্তু প্রত্যেক দিন ডাইরেক্ট সেলিং আমরা করে থাকি। প্রপার্টিতে কিন্তু সেক্ষেত্রে ডিফারেন্ট, যে আমাদের হ্যাঁ যদি রেন্টাল প্রপার্টি হয় তাও সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমাকে আপনার টেনেন্ট খুঁজতে হবে বছরে হয়তো 1-2 বার, বা আপনার হার্ডলি যারা আসলেই গুড টেনেন্ট তারা কিন্তু অনেকে 5-10 বছরও একটা বাড়িতে থাকে। তার মানে হচ্ছে যে ডে টু ডে যে বিজনেসের যেই আপনার ইন্টারাকশন উইথ কাস্টমার এটা কিন্তু অনেকাংশেই কমে যাচ্ছে, আর অন্য যে কোনো ব্যবসায় আপনার লস হওয়ার একটা সম্ভাবনা
অনেক বেশি থাকে, যে আপনার কাছে যদি কাস্টমার টার্ন আপ না করে তখন সেই ক্ষেত্রে আপনি একটা বেশ বড় অঙ্কের মানে অ্যামাউন্ট লুজ করতে পারেন। প্রপার্টিতে যদি আমি আপনাকে বলি যে আমরা যখন যদি আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যদি প্রপার্টি মার্কেটটাকে কেউ রিসার্চ করে এই এই বিলেতের মাটিতে, তারা আপনি দেখতে পারবেন যে বিভিন্ন সময় 80 সালে এবং 2008 সালের মধ্যে সবচেয়ে বড় রকমের যে প্রপার্টিতে যেই আপনার প্রাইসের যে ক্র্যাশ হয়েছিল বা ইকোনমিক্যাল যে প্রবলেমগুলো এভরি 10 ইয়ার্স বা 15 ইয়ার্সের কারণে যেগুলো হয়, এর মধ্যেও কিন্তু আপনি দেখবেন ম্যাক্সিমাম হচ্ছে আপনার 8-12%। অনেকেই এটাকে বলা হয়ে থাকে যে পুরো ইংল্যান্ড যদি আপনি কল্পনা করেন বা পুরো ইংল্যান্ডের যদি ডাটাগুলো আপনি কালেক্ট করেন সেই ক্ষেত্রে অনেক সময় বলা হয়ে থাকে যে এটা 15%। কিন্তু অরিজিনালি যারা আমরা লন্ডন এবং তার আশেপাশে আসছি বা ইংল্যান্ডের যে মোস্ট অফ আপনার আপনার যেই সর্বোচ্চ বাড়িগুলো যেগুলো 5 মিলিয়নের বাড়ি, 10 মিলিয়নের বাড়ি বা মানে মিলিয়ন পাউন্ড এবং ওভার যে বাড়িগুলো, তাদের যে আপনার মানে নিম্নগতি দামের, এর জন্য কিন্তু সরকারি যে এভারেজটা কিন্তু উঠানামা করে। কিন্তু অরিজিনালি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যে বাড়িগুলো আমরা ধরে থাকি ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় 100,000 থেকে শুরু করে 500,000-এর মধ্যকার যেই আপনার যে বাড়িগুলো, সেই বাড়িগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার 8% আপনার মাইনাস হয়েছে সর্বোচ্চ। তো এখন কেউ যদি আপনার 400,000-এর প্রপার্টি অ্যাজ এ বিজনেস করে থাকে সেই ক্ষেত্রে তার কিন্তু ম্যাক্সিমাম আপনার অলমোস্ট 100 বছরের মধ্যে ম্যাক্সিমাম তার লস হতে পারতো 32,000। কিন্তু আমরা যদি একটা রেস্টুরেন্ট করি বা আমরা যদি অন্য কোনো ব্যবসায় আসি সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমরা আমাদের কাছে বিভিন্নভাবে যেরকম আমাদের নিউজগুলো আসে যে 400,000-এর রেস্টুরেন্টে কিন্তু অনেক সময় 400,000 পাউন্ডই লস হয়ে যায় বা আপনার অন্য যে কোনো ব্যবসায় কিন্তু অনেক বড় অঙ্কের লস হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে কিন্তু প্রপার্টি অ্যাজ এ বিজনেস কিন্তু আপনার অনেকটাই সেফ। এখন দেখা যাচ্ছে যে মাইনাস পয়েন্টটা আমি আগে বললাম, এখন যদি আসেন যে প্লাস পয়েন্টটা, আপনার 1930 সালের পরে আপনি যদি দেখেন এভরি 10 ইয়ার্স যারা প্রপার্টি ইংল্যান্ডে যারা আয়ন পরিবারের পক্ষ থেকে আমাদের এই অনুষ্ঠানটা যারা আমাদের দর্শক আপনারা যারা দেখছেন যারা প্রপার্টির আসলে ওনার হয়ে আছেন বা যারা গত 10 বছর আগে প্রপার্টির ওনার হয়েছেন বা যারা আরও অনেক আগে হয়েছেন, আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে ইংল্যান্ডের মাটিতে বা পুরো ইউকের মাটিতে এভরি 10 ইয়ার্স অলমোস্ট প্রপার্টি প্রাইসটা ডাবল হয়ে যাচ্ছে। তো প্রপার্টিতে দুই রকমের আপনার লাভ হয়। নাম্বার ওয়ান লাভ হচ্ছে শর্ট টার্ম, আমরা যেটাকে বলি যে আপনি যদি প্রপার্টিটা রেন্ট করেন তো প্রত্যেক মাসে রেন্টের মাধ্যমে আপনাকে ব্যাংকে যে টাকাটা দিতে হবে তারপরেও কিন্তু একটা অনেক বড় অংশ থেকে যায় যেটা আমরা মানে প্রপার্টি থেকে লাভ হিসেবে মনে করি। এবং প্রতি 10 বছরে বা প্রত্যেক বছরে প্রপার্টির যে একটা ঊর্ধ্বগতি থাকে তার জন্য যে ক্যাপিটাল গেইনটা হয় সেই গেইনটা, এখন কথা হচ্ছে যে দুই ক্যাপিটাল গেইনটা হয় এই ব্যাপারে আমরা আরেকটু জানবো। আমাদের সাথে একটা ফোন কলার আছে, কলটি নিয়ে নিই। জি আসসালামু আলাইকুম, কলার কে বলছেন, নাম্বারে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন, নাম্বারে প্রশ্ন করুন প্লিজ। জি আপনি প্রশ্ন করুন প্লিজ। আপনি আমাকে শুনতে পাচ্ছেন কলার? আপনি আপনার প্রশ্ন করুন প্লিজ। জি আপনার প্রশ্ন করুন প্লিজ। আমার প্রশ্ন হইল যে একজন মানুষে আছে করলো এটা সাইটটা, তো আমি ইয়ারলি 20,000 দেবো নাকি জি। জি আপনাকে আপনার যদি স্যালারি ইয়ারলি স্যালারি যদি 20,000 পাউন্ড হয় তো সেই ক্ষেত্রে আপনি এটা হচ্ছে যে ঘর কেনা বা না কেনা এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস, মর্গেজ এলিজিবিলিটি আর হচ্ছে আপনার যে জি আপনার 20,000 স্যালারিতে আপনি যদি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হন সেই ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম ব্যাংক থেকে 100,000-এর মতো বড় করতে পারবেন। হ্যাঁ 5% কিটা দিয়ালে 5% দিকে দিলে আপনি
5% ডিপোজিটটা হচ্ছে সরকারের একটা নতুন ঘোষণা এসেছে, যাদের কাছে আপনার ডিপোজিটের পরিমাণটা কম আছে কিন্তু যারা গুড স্যালারিতে কাজ করেন বা হাউস হোল্ডের যারা আছেন, যারা যাদের সম্মিলিত স্যালারিটা আপনার অনেক বেশি, তাদের ক্ষেত্রে এটা খুবই প্রযোজ্য। আপনার যদি 40,000 দিতে পারেন তা সেই ক্ষেত্রে আপনাকে 140,000 পাউন্ডের মধ্যে কোনো বাড়ি অথবা ফ্ল্যাট আপনাকে খুঁজতে হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ করার, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছেন। আপনার ইঞ্জিনিয়ার সাথে করে আপনি আলোচনা করছেন যে ক্যাপিটাল গেইন এবং এই ব্যাপারে যে প্রপার্টি বিষয়ে। এখন কথা হচ্ছে যে প্রপার্টিতে দুইটা প্রফিট হয়, একটা প্রফিট হচ্ছে আপনার প্রত্যেক মাসে আমরা যে রেন্টটা প্রপার্টিটা দিই, এটা যদি কমার্শিয়াল প্রপার্টি হয় বা রেসিডেন্সিয়াল প্রপার্টি হয়। যারা প্রপার্টি এজ এ বিজনেস নেবেন তারা তো আর প্রত্যেকটা প্রপার্টিতে নিজেরা থাকতে পারবেন না, অতএব যে জিনিসটা করে ফার্স্টেই যে জিনিসটা করা হয় এটা হচ্ছে যে প্রপার্টিটা রেন্টে দেওয়া হয়। রেন্টে দেওয়ার ফলে আপনি যদি ধরেন 400,000-এর কোনো প্রপার্টি যদি আপনি কেনেন এই এরিয়াতে বা আপনার ইস্ট লন্ডন, আমরা যেহেতু ইস্ট লন্ডন কেন্দ্রিক, আমরা তখন আমাদের যে জিনিসটা সুবিধা হয় যে আমরা রেন্টাল ভ্যালুটা ইনসাইড লন্ডন বা ইনসাইড অরবিটাল, লন্ডন অরবিটাল বলা হয় যেটাকে M25 আমাদের যে লন্ডনটাকে ঘিরে রেখেছে, এর ভিতরে কিন্তু রেন্টাল যে আমাদের যে ইনকামটা এটা কিন্তু অনেক হাই। তো এখন 400,000-এর বাড়িতে অলমোস্ট 1400-1500 পাউন্ড পার মান্থ আমরা রেন্টের মাধ্যমে পেয়ে থাকি। তো এখন কথা হচ্ছে যে আপনার যেই রিপেমেন্ট বা শুধু ইন্টারেস্ট পেমেন্ট যেটা, এটা কিন্তু আর 1400 হয় না, এটা বড় জোর 400,000 থেকে আপনি যদি 100,000 দিয়ে 300,000-এর মর্গেজ নিয়ে যদি আপনি বাড়িটা ক্রয় করেন সেই ক্ষেত্রে আপনার হয়তো 400-450 পাউন্ড বা একেবারে সর্বোচ্চ যদি দিতে হয় 500 পাউন্ড। তার মানে হচ্ছে প্রত্যেক মাসে আপনার যে একটা নির্দিষ্ট পরিমাণ, আপনার অ্যারাউন্ড 800-900 পাউন্ডের কিন্তু একটা এক্সট্রা মানি বা অ্যাজ এ ইনকাম কিন্তু থাকে। তারপরে আপনি চিন্তা করেন যে 10 বছর পরে বা 5 বছর পরে যখন এটার 50%ও যদি আপনার প্রপার্টির যেই গেইনটা হয় তা যদি হয়, আপনার আমি আপনাকে স্পষ্টভাবে একটা কথা বলতে পারি যেহেতু এটা আমার পার্সোনালি আমার নিজের সাথে হয়েছে, যে আপনার 2008-এ আপনার ইস্টাম এরিয়ায় যেই বাড়িগুলো আপনার 185-200,000 ছিল, এখন কিন্তু এগুলো 400,000। তো আপনার 12 ইয়ার্সের ব্যবধানে মোর দেন ডাবল। তো এটা শুধু আমি ইস্টামে বলছি, কারণ যেহেতু আমি পার্সোনালি এটার সাথে জড়িত ছিলাম বা এখনও আছি। তো এখন কথা হচ্ছে যে এক্স্যাক্টলি সেম ওয়েতে কিন্তু ইংল্যান্ড এবং তার আশেপাশে সব জায়গাতেই কিন্তু হয়তো লন্ডনের মতো এত বেশি হয় নাই, ডাবল হয় নাই, বাট আপনার প্রপার্টির যে ঊর্ধ্বগতিটা আছে এটা কিন্তু অত্যন্ত হাই। তো এখন আমরা যেই জিনিসটা প্রমোট করার চেষ্টা করি, যে অনেকেই মনে করেন যে আমার কাছে অল্প কিছু পয়সা আছে যে আমি একটা বিজনেস করতে চাই, তো প্রপার্টি বিজনেস ইজ এ সেফ, কিন্তু আপনার এখানে প্রপার্টিটা আসলে জানতে হবে। আমি যদি আমাদের মার্কেটে একটা কথা আছে, আমি ক্রয় করার সময় যদি আমি লাভ না করতে পারি আমি কিন্তু আমার কাস্টমারের কাছে বিক্রি করে লাভ করতে পারবো না। তো এখন কথা হচ্ছে যে কোনো প্রোডাক্ট যদি আমি ক্রয় করি তখন সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই স্মরণাপন্ন হতে হবে এই প্রোডাক্টটা আসলে কারা এক্সপার্ট, কারা এই প্রোডাক্টের জন্য আসলে সঠিক মানুষ। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে অবশ্যই প্রফেশনাল যারা এই প্রপার্টি নিয়ে যারা কাজ করে তাদের স্মরণাপন্ন হতে হবে এবং তাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমাদেরকে এই এই প্রপার্টিতে আসতে হবে। কোনো ব্যবসায়ী আমাদের দর্শকদের আসা উচিত নয় যদি আসলে তা ওনারা এই ব্যবসাটা না বোঝেন। তো আপনি জানেন আমাদের শুরুতেই আমাদের এই প্রোগ্রামটা যখন আমরা শুরু করি তখনই কিন্তু আমরা জিনিসটা আমাদের কমিউনিটির ভাই বোনদের জন্য প্রমোট করার চেষ্টা করেছি যে এটা হচ্ছে যে এডুকেট ইউরসেলফ। এর মানেই হচ্ছে এই না যে আমাকে প্রপার্টি করতে হলে আমাকে ইউনিভার্সিটি গিয়ে পড়াশোনা করতে হবে, আমাকে অ্যাটলিস্ট যারা প্রপার্টি নিয়ে কাজ করে তাদের সঙ্গে কাজ করতে পারেন, অ্যাটলিস্ট বিভিন্ন প্রপার্টির যে সেমিনারগুলো হচ্ছে এগুলোতে আপনারা যেতে পারেন, বিভিন্ন প্রপার্টির উপরে অনেক আপনার ফ্রি যেই আপনার কন্টেন্টগুলো রয়েছে ইন্টারনেটে যদি আপনি যান বিভিন্নভাবে আপনি কিন্তু প্রপার্টি শো হচ্ছে, প্রপার্টির উপর সেমিনার হচ্ছে, এগুলো কিন্তু সবগুলোই কিন্তু পয়সা দিয়ে করতে হয় না। তো আপনি অনেক কিছু আছেন যে জিনিসগুলো আমাদের দর্শকরা আসলে প্রপার্টি নেটওয়ার্কের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন। যে যেই এরিয়ায় থাকেন অবশ্যই আপনার ইনভেস্টমেন্টটা তার আশেপাশে হওয়া উচিত, কারণ হচ্ছে আপনার প্রপার্টিতে যদি কোনো কখনোই কোনো প্রবলেম হয় আপনি নিজেই তার
দেখাশোনা করতে পারবেন। তো এখন একটা প্রশ্ন আসে যে প্রপার্টি কিন্তু আপনার বিজনেস যেরকম আপনার একা বিজনেস হয় না, প্রপার্টিও কিন্তু আপনাকে যখন আপনি প্রপার্টিটা আপনি অ্যাজ এ বিজনেস হিসেবে নেবেন, এই প্রপার্টিটা রক্ষণাবেক্ষণ করার জন্য আপনি স্টেট এজেন্ট পাবেন প্রপার্টির, আবার আপনার ধরেন পার্সোনাল লুক দিয়েও আপনি এটা দেখাশোনা করতে পারেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছে আপনার। ইভেন আমি সবসময়ই বলে থাকি যে যাদের কাছে আসলে পয়সা নেই, ধরেন আমার কাছে একটা প্রপার্টি কেনার জন্য 50,000-60,000 pounds প্রয়োজন কিন্তু আমার কাছে নেই, কিন্তু আমার ফ্যামিলির কাছে যদি থাকে আমি আমার ভাইয়ের কাছ থেকে ধার করতে পারি, আমি আমার বোনের কাছ থেকে ধার করতে পারি, ইভেন ভালো বন্ধু যারা তাদের কাছ থেকেও কিন্তু ধার করতে পারি। ধন্যবাদ প্রাকৃতিক, আপনার কথা মতো বুঝলাম যে আমাদের প্রপার্টিতে কেন ইনভেস্ট করা দরকার, প্রপার্টিতে আমরা কীভাবে ইনভেস্ট করবো এবং এই ব্যাপারে আমরা আরও জানবো ছোট একটি বিরতির পর। সুপ্রদর্শক ইন্দ্র সাধুকর আমার কাছ থেকে শুনছিলাম আমরা কীভাবে কেন আমাদের প্রপার্টিতে ইনভেস্ট করা উচিত, এ ব্যাপারে আমরা আরও জানবো ছোট্ট একটি বিরতির পর, আশা করি সাথেই থাকবেন। ধন্যবাদ। আমাদের সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের আবার স্বাগত জানাচ্ছি ড্রিম হোম ইঞ্জিনিয়ার সাধু কলাম দেখবার জন্য। ড্রিম হোমে আজকে আমরা আলোচনা করছিলাম আপনি কীভাবে প্রপার্টিকে অ্যাজ এ বিজনেস হিসেবে নিতে পারেন। ইঞ্জিনিয়ার সাধু কলাম আলোচনা করছিলেন প্রপার্টিতে কেন আমাদের বিজনেস হিসেবে নেওয়া উচিত এবং এটা আমাদের লং রানে কী কী আমাদের জন্য শুভ বয়ে আনতে পারে। ইঞ্জিনিয়ার সাধু কলাম আপনি আলোচনা করছিলেন এ ব্যাপারে, আমরা এ ব্যাপারে আরেকটু জানতে চাই আপনার কাছে কীভাবে আমরা প্রপার্টিতে, এটা তো একটা প্রসেস অবশ্যই আছে, সো প্রপার্টিতে আমরা এখন যদি মাইন্ডসেট করি যে আমরা প্রপার্টি ইনভেস্ট করবো, সো সেক্ষেত্রে আমাদের কী কী প্রসেসটা অবলম্বন করা উচিত, কীভাবে আমরা প্রপার্টিতে ইনভেস্ট করতে পারি। ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। এখন কথা হচ্ছে যে যখন আপনি মনস্থির করবেন যে আপনি এখন আপনি প্রপার্টি বিজনেসে আসতে চাচ্ছেন, তো নাম্বার ওয়ান যেটা হচ্ছে যে আপনাকে একটা রিসার্চ করতে হবে যে কোন এরিয়াতে আপনার প্রপার্টি ব্যবসাটা আপনি করতে চাচ্ছেন। তো আমাদের ক্ষেত্রে আমি সবসময় বলে আলোচনা করার আগে আমাকে একটা ফোন কলার নিতে পারি? অবশ্যই। সালাম আলাইকুম, কলার কে বলছেন, নাম্বারের প্রশ্ন করুন প্লিজ। আচ্ছা কলার, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে আমাদের সাথে কথা বলবেন প্লিজ। হ্যালো কলার, আপনি কি আমার শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন করবেন প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি টেলিভিশন ফলো না করে আপনি আপনার ফোনে কথা বলুন প্লিজ। আমার কোয়েশ্চনটা হচ্ছে আপনার কিছু কিছু প্রপার্টির মধ্যে আপনার যে ডেফিনেশন থাকে যে ডিটাচড, সেমি ডিটাচ এবং যে মেশিনারিজ, এই কথাগুলো লেখা থাকে আর কি, এগুলোর একটু কাইন্ডলি ব্যাখ্যা করবেন কিনা। তারপর হচ্ছে স্টেট এজেন্টের বাইরে কেনার ক্ষেত্রে স্টেট এজেন্টের দেওয়াটা যুক্তিযুক্ত কিনা, বা ওখানে যে প্রাইসটা থাকে সেটা জেনুইন থাকে কিনা, সেটা কিভাবে প্রাইস হিসেবে আমি ভেরিফাই করব, অথবা তাদের যে বাইং প্রাইসটা সেটা এক্স্যাক্টলি কিনা সেটা কিভাবে ভেরিফাই করব, এবং সেটা ধন্যবাদ ভাই আপনাকে অত্যন্ত প্রয়োজনীয় এবং এক সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আপনার প্রশ্নটা হচ্ছে যে বিভিন্ন সময় আপনি বিভিন্ন প্রপার্টির অ্যাডে দেখে থাকেন যে ডিটাচ প্রপার্টি, সেমি ডিটাচ প্রপার্টি এবং টেরেস হাউস অথবা বাংলো। তো এখানে বিলেতে বিভিন্ন ধরনের প্রপার্টি হয়, আপনার যে আর্কিটেকচারটা এই এই ইংল্যান্ডে এবং পুরো সমস্ত ইউরোপেই ইউজ করে, এটা হচ্ছে আপনার প্রপার্টিটা যদি স্বতন্ত্র হয়, আপনার প্রপার্টির বামে এবং ডানে যদি কোনো প্রপার্টি না থাকে, তার মানে হচ্ছে আপনার এটা ডিটাচ, তার মানে হচ্ছে কারো সাথে আপনার প্রপার্টিটা জয়েন্ট না। এখন দুইটা প্রপার্টি যদি একসাথে থাকেন এটাকে বলা হয় সেমি ডিটাচ, কারণ হচ্ছে আপনার এক পাশটা খোলা আর এক পাশে আপনার আরেকটা প্রপার্টি রয়েছে, আর আপনার প্রপার্টিটা যদি অনেকগুলো প্রপার্টি একসাথে থাকে এটাকে বলা হয় টেরেস হাউস। আর বাংলোর ক্ষেত্রেও ডিটাচ বাংলো হতে পারে অথবা সেমি ডিটাচ বাংলো হতে পারে এবং টেরেস বাংলোও হতে পারে। তার মানে হচ্ছে যে আপনার প্রপার্টির নামের উপরে ডিপেন্ড করছে যে আপনার প্রপার্টিটার অবস্থানটা কোথায়, বা এই প্রপার্টিটাতে কী কী জিনিস রয়েছে, বা আপনি কী পরিমাণ সুযোগ সুবিধা পেতে পারেন। এখন দ্বিতীয় বা যে আপনার প্রশ্নটি হচ্ছে যে আপনার স্টেট এজেন্ট যেই প্রাইসটা নির্ধারণ করে থাকে, আমরা আসলে কিভাবে বুঝবো সেই প্রাইসটা আসলে সঠিক
কি, অথবা আপনার যে জিনিসটা হচ্ছে স্টেট এজেন্ট আমাদের কাছ থেকে এক্সট্রা প্রাইস চাচ্ছে কিনা, কারণ স্টেট এজেন্ট সবসময় কাজ করে সেলারের পক্ষে। তো আমরা সবসময় বলে থাকি আমরা যখন কোনো প্রপার্টি ক্রয় করতে যাব সেই ক্ষেত্রে অবশ্যই আমরা মোটিভেটেড বায়ার হব না। আমরা যদি কোনো কারণে মোটিভেটেড বায়ার হই সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হতে হয়। আমরা ইস্ট লন্ডনের মধ্যে যে জিনিসটা অঘোষিত, আমরা যে জিনিসটা জানি, আমরা সবসময় এটাকে প্রমোট করার চেষ্টা করি যে আপনারা এই কাজটা করবেন না। কারণ আপনি দেখবেন যে কলার এবং অন্য অন্য যারা আমাদের এই অনুষ্ঠানটা নিয়মিত দেখেন বা ফলো করেন, যে শনিবার দিন যদি কোনো বাড়ি আপনি ভিউ করতে যান তখন দেখবেন যে এত মানুষ, মনে হচ্ছে যে আর 5 মিনিটও ওই বাড়িটা থাকবে না, আমাকে এখনই অফার দিতে হবে। তো সেই ক্ষেত্রে কি হয়, সব কয়টা মানুষকে পুরো সপ্তাহের একসাথে করে, এতে স্টেট এজেন্টদের বিভিন্নভাবে লাভ, তাদের বারবার বিভিন্ন দিন মানুষকে দেখাতে হয় না, তাদের যে কর্ম যে টাইম আওয়ারগুলো আছে এগুলো কমে আসে, এবং এর মধ্যে আপনি আমার মধ্যে একটা কম্পিটিশনের শুরু হয়ে যায়, যাতে করে আমরা যদি তার প্রাইস থাকে 130 আমরা এটাকে 150 নিয়ে যাই। তার মানে হচ্ছে বাবলটা সম্পূর্ণ একটা কৃত্রিম করে করানো হয়, এবং এতে করে আমরা ওভার প্রাইস আমরা সবসময় বাড়িটা পাই বা আমরা কেনার চেষ্টা করি। তো এই জন্য যে জিনিসটা হচ্ছে যে আপনারা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট সার্ভে নেবেন, এবং যারা প্রপার্টি প্রফেশনাল আছেন তাদের সাথে যোগাযোগ করবেন, এবং আপনারা যারা ওই এরিয়াতে স্পেশালিস্ট ইন প্রপার্টি আপনারা তাদের শরণাপন্ন হবেন। আপনারা একটা এক্সপার্ট পার্সনকে বা একটা এক্সপার্ট কোম্পানিকে পে করবেন। আপনার 400,000 বাড়ি যদি 5% অ্যাডিশনাল চার্জ করা হয় তখন কিন্তু আপনি 20,000 এক্সট্রা মানি দিচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি যদি একটা এক্সট্রা সার্ভেয়ার নেন আপনি হয়তো 1,000 pounds আপনি খরচ করবেন, তাতেও কিন্তু আপনার 19,000 pounds একটা প্রফিট হবে। তো অবশ্যই যারা প্রপার্টি প্রফেশনাল আছে তাদের শরণাপন্ন হবেন। ধন্যবাদ আপনাকে ইঞ্জিনের সাথে কলার মাঝে আরেকজন ফোন করা আছে, দেখি আমাদের সাথে কে আছেন লাইন। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন প্লিজ। নামটা অনিয়ারও না বললেও জি জি কোনো সমস্যা নেই, আপনি আপনার প্রশ্ন করুন প্লিজ। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে ছোটমোটো, এই সম্বন্ধে আপনারা জানি না তখন তো, আমার ওই যে একটা প্রপার্টি আমার ছেলে বাপরে গিফট করবা হয়েছেন নি গিফট, এগুলো তো কোনো পয়সা ইনভলভ নাই, এগুলোর মাঝে কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স আসেনি? এটা সম্মানিত দর্শক, আমি আসলে সিভিল ইঞ্জিনিয়ার, আমি প্রপার্টি নিয়ে কাজ করি, আমি ট্যাক্স অ্যাডভাইজার নই। তো আপনাকে অবশ্যই একজন যারা প্রপার্টি ট্যাক্স নিয়ে কাজ করেন আপনি একজন এক্সপার্ট ট্যাক্স পার্সনের সাথে কথা বলেন, আপনার উপকৃত হবেন। আমি আসলে আপনাকে কোনো মিসগাইড করতে চাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এটা কোনো, আচ্ছা ঠিক আছে। আমি জি জি, যারা প্রপার্টি ট্যাক্সিং করেন বা আপনার অ্যাকাউন্টেন্ট যারা প্রপার্টি নিয়ে কাজ করেন আপনি তাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ কলার, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমাদের সাথে আরেকজন ফোন কলার আছেন, আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। কলার আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আমাদের সাথে ফোনে কথা বলবেন প্লিজ। কে বলছেন কলার, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি যদি প্রপার্টিটা ওন না করেন তাহলে আপনি আসলে পাবেন না, কারণ হচ্ছে এটা শুধু প্রপার্টি ওনার যারা তাদের জন্য। ধন্যবাদ করো, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন। ইঞ্জিনিয়ার সাদেকুল আলম, আপনি আলোচনা করছিলেন কিভাবে আমাদের প্রপার্টিতে ইনভেস্ট করা উচিত, সো এই প্রসেসটা আপনি যদি একটু আলোচনা। এখন যে জিনিসটা হচ্ছে যে আমরা আরেকজন ফোন করার আছে, অবশ্যই এটা কমিউনিটির ভাই বোনদের জন্য, তাদের জন্য আমরা কলটি আগে নিয়ে নিই। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, কে বলছেন? আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতাম, আমার হাজবেন্ড একটা গোল লইছেন বাই টুলে, আরো যেন নাম তান লোক কি এবলা আমার নামে আনতাম আসলে আদা খানাকে, ওটা তা কচ্ছ করিয়ে আনতাম পারবো না, আমি এনে খাম ভরলাম না।
আপনার যে বাই টু লেট যে প্রপার্টিটি রয়েছে, আপনি আপনার হাজবেন্ড এটার মধ্যে আছেন এবং আরো একজন আমি যতটুকু আমরা বুঝতে পারছি। জি, এখন কথা হচ্ছে যে বাই টু লেট যে প্রপার্টি, জি বাই টু লেট প্রপার্টি হচ্ছে এজ এ ইনভেস্টমেন্ট প্রপার্টি। এখন আপনি যদি প্রুফ করতে পারেন যে ওই মাস আগে লইছো তে আমার নামে কোনো লাহন আনতে পারবো না। আমি 6 মাস আগে খামো আসলাম, পার্ট টাইম আগে ফুল টাইম নাই, কোনো লাহন আনতে পারবো না। ওটা তো আমি ফোন তো আবার কইন যাম। জি, ধন্যবাদ আপনাকে বোন। আপনি অত্যন্ত একটা কমিউনিটির একটা প্রয়োজনীয় একটা একটা কোশ্চেন করেছেন, যেটা হচ্ছে যে একটা প্রপার্টি আপনার হাজবেন্ডের আছেন, যেহেতু বাই টু লেট প্রপার্টি আমরা ধরে নিচ্ছি যে ওনার আরও প্রপার্টি রয়েছেন। তার মানে হচ্ছে, তার মানে হচ্ছে আর যে প্রপার্টি আছে ওটা বেশি, ওটা সারা পয়সা দিলে আর আত্মীয়জনের নামে আদাহান আর হাজবেন্ডের নামে আদাহান। আপনার হাজবেন্ডের আপনার একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি রয়েছেন, বাই টু লেট প্রপার্টিটা হচ্ছে ইনভেস্টমেন্ট প্রপার্টি, ইনভেস্টমেন্ট প্রপার্টি রয়েছেন যে উনি আসলে ওনার সাথে জয়েন আরেকজন আছেন, তো এটা আসলে ব্যবসায়িক ওনাদের ব্যাপার। এখন আপনার যদি আপনার হাজবেন্ড আপনাকে ওই ব্যবসার অংশটা আপনার নামে দিয়ে দিতে চায়, তো এটা আসলে একজন লয়ারের সাথে কথা বলে আপনি এটা পারা উচিত, কারণ আপনার হাজবেন্ড আপনাকে ওই তার যে অংশটা আছে সেই অংশটা আপনাকে দান করে দিবে বা আপনাকে গিফট করে দিবেন, এটা হয়তো উনি পারবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন ফোন কলার আছেন। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, নাম্বারে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, ওদের যিনি টিভির মধ্যে মাত্রা তাই না সলিসিটর তাই না, নাম্বারটা দিবেন প্লিজ। আচ্ছা, উনি একজন ইঞ্জিনিয়ার, সো হ্যাঁ ওনার নাম্বারটা সলিসিটর নয়। আপনি, আপনার কোনো প্রশ্ন আছে নাকি? না, যে জি আমার প্রশ্ন আছে, আমি পরে মানে আলাপ মানে বুঝতাম চাই। আচ্ছা ঠিক আছে, আপনার বুঝতে পেরেছি। আপনি প্রোগ্রাম শেষে সম্মানিত কলার, আপনি প্রোগ্রাম শেষে এই নাম্বারে ফোন দিয়ে আপনি তার নাম্বার নিতে পারবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ কলর। ইনজিনিয়ার সাদকর, আপনি আলোচনা করছিলেন যে প্রসেস আমাদের, এখন যে হচ্ছে যে আমরা আগে যে জিনিসটা বলছিলাম আমি সংক্ষেপে আবার জিনিসটা রিপিট করার চেষ্টা করি, যে আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে আমি কোথায় প্রপার্টি ইনভেস্টমেন্টটা করব। দ্বিতীয়ত হচ্ছে আমাকে প্রসেসটা ফলো করতে হবে, তার মানে হচ্ছে আমাকে প্রফেশনাল কারো কাছে যেতে হবে। তৃতীয়ত হচ্ছে যখন আমরা প্রফেশনাল বডির সাথে কথা বলে আমরা ফাইনাল করে আমরা প্রপার্টিটা করব, তখন আমাদেরকে কয়েকটা জিনিস আসলে লক্ষ্য করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে যে আমাদের যে প্রপার্টিটা ক্রয় করবো প্রপার্টিতে কোনো প্রবলেম আছে কিনা, যে আমরা যে প্রপার্টিটা নিচ্ছি যে প্রপার্টিটা আসলে সঠিক প্রপার্টি কিনা। যখনই আমরা ওই প্রপার্টিটা আমাদের নামে আসবে বা ল্যান্ড রেজিস্ট্রিতে রেজিস্টার হবে, তখন থেকে কিন্তু ওই প্রপার্টিটার লাইবিলিটির সবটা কিন্তু আমাদের কাছে চলে আসবে। তার মানে হচ্ছে আমাদের দর্শক যারা আমাদের এই অনুষ্ঠানটা নিয়মিত দেখেন, আপনাদের জন্য বলছি যে যখনই আপনারা কোনো প্রপার্টি করবেন, যে আপনার সলিসিটার যখন আপনাকে বলবে যে প্রপার্টির যে সার্চগুলো রয়েছে, একটা প্রপার্টি আপনার নামে আসার আগে বিভিন্ন সার্চ রয়েছে, আপনার ড্রেনেজের জন্য হয়, আপনার প্রপার্টির মধ্যে কোনো লোন আছে কি না, প্রপার্টির ওনারশিপে কোনো প্রবলেম আছে কি না, বিভিন্ন রকমের আপ টু 17 ডিফারেন্ট সার্চ হয়ে থাকেন ইউকেতে, তো সমস্ত সার্চগুলো সঠিকভাবে হয়েছে কি না আপনারা অবশ্যই দেখে নেবেন। যখনই আপনার কাছে প্রপার্টিটা আপনার নামে চলে আসলো, তখন থেকেই কিন্তু আপনি বেনিফিটটা পেতে শুরু করবেন। তো আমাদের আরও একটা, আমাদের সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় একটা প্রশ্ন আছে, যে আমরা যারা আমাদের যারা মুরব্বী বড় ভাই আছেন যা বা বড় বোন আছেন, তারা আমাদের কাছে জানতে চেয়েছেন যে এখন ওনাদের যে পেনশনের যে টাকা দিয়ে আসলে চলছে না, বা আমাদের, আমরা অবশ্যই সবাই চাই যে আমাদের ছেলে মেয়ে যারা আছেন তারা আমাদের সাথে থাকবেন, কিন্তু ইংল্যান্ডের সঠিক বাস্তবতাটা হচ্ছে এটা কিন্তু আসলেই একটা একটা মানে রেয়ার ব্যাপার, খুব কমই জীবনের তাগিদে আমরা একসাথে থাকতে পারি। এখন পেনশনের যে টাকাটা আসলে আসে, এটা কিন্তু আসলে আপনার এত বেশি টাকা নয়, যে যারা একটা লাইফস্টাইল যে যেরকম ইনকাম করে তার একটা লাইফস্টাইল ওইরকমভাবে বিল্ড আপ হয়। তো সেই ক্ষেত্রে আমাদের দর্শকদেরকে আমি বলবো যে আপনার যদি বেশ কয়েকটা আপনার প্রপার্টি থাকে, আপনার যদি একের অধিক প্রপার্টি থাকে, প্রপার্টিতে যেই প্রত্যেক মাসে যে একটা ইনকাম রয়েছে সেই ইনকামটা দিয়ে কিন্তু আপনি আপনার, আমরা যারা একটা সময়ে আমরা যারা সবাই আমরা রিটায়ার্ড করব, আল্লাহ যদি আমাদের সবাইকে ওই পর্যন্ত বাঁচিয়ে রাখেন, সেই ক্ষেত্রে দেখেন আমাদের কিন্তু
অবভিয়াসলি ছেলে মেয়ে ভালো, ছেলে মেয়ে থাকা তো অবশ্যই ভালো দরকার, আমরা সবাই চাই আমাদের ছেলে মেয়েগুলো আমাদেরকে লুক আফটার করুক, কিন্তু যদি কোনো কারণে তাদের জীবনের প্রয়োজনে বিভিন্নভাবে তারা ব্যস্ত থাকে, সেই ক্ষেত্রে আমার যাদের কিন্তু বেশ কয়েকটা প্রপার্টি থাকবে তাদের কিন্তু কারোর উপর ডিপেন্ড করতে হবে না, কারণ প্রপার্টি কিন্তু তখন যখন আপনার নিয়মিত ইনকামটা আর থাকবে না, তখন আপনার যদি একটা ডে টু ডে বিজনেস থাকে, আমার একটা যদি ধরেন চিকেন শপ থাকে, অথবা আমার একটা যদি আপনার গ্রোসারি শপ থাকে, অথবা আমার একটা অন্য ব্যবসা থাকলো, আমাকে কিন্তু ডে টু ডে যা যেতে হবে, হয়তো আমি প্রপার্টিতে ওই পরিমাণ হয়তো একটা প্রপার চিকেন শপের মতো আমি হয়তো ওই পরিমাণ অর্থ পাবো না, কিন্তু পাঁচটা প্রপার্টি যদি থাকে, আমি যেহেতু প্রপার্টি নিয়ে কাজ করি আমি জানি যে অ্যাটলিস্ট একটা মানুষ কিন্তু লন্ডনে পাঁচ ছয়টা প্রপার্টি থাকলে তার কিন্তু মান্থলি অ্যাভারেজ সব কিছুর উপরেও অ্যাভারেজ ৪-৫ হাজার পাউন্ড থাকবে। তো একটা মানুষ যদি তার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে কিছু একটা করেন এবং এটা যদি তাকে একটা সারা জীবন তো আমরা কাজ করতে পারবো না, যে এখন যেরকম স্ট্রেস নিয়ে কাজ করতে পারি, যেরকম মানসিক আপনার লেবার দিয়ে কাজ করতে পারি, এটা কিন্তু একটা সময় পরে সম্ভব হবে না। ফিজিক্যালি বডিটা কিন্তু এখন যেরকম একটা ২০ বছরের ছেলে যেরকম কাজ করতে পারে আমি নিশ্চয়ই পারবো না, বা আমি যেরকম পারবো আরেকজন হয়তো ৭০ ইয়ার ওরকম পারবে না, এটাই হচ্ছে প্রকৃতির বাস্তবতা। তো সেই ক্ষেত্রে প্রপার্টিটা হচ্ছে একটা এমন একটা খাত, যেই খাতটার মধ্যে আপনারা যদি ইনভেস্ট করেন, আপনি ধরেন কেউ যদি তার মিড থার্টিতে যদি সে ইনভেস্ট শুরু করে, তার মানে হচ্ছে আমরা এই ব্যাপারে আরেকটু শুনবো, লং টার্ম ইনভেস্টমেন্ট প্রপার্টি, এটা আমরা বুঝতে পারলাম, সেই ব্যাপারে আমরা আরেকটু বিষয় শুনবো ছোট্ট একটি বিরতির পর। অবশ্যই সুপ্রিয় দর্শক, ইন্ডিয়ান সাধুকরম কাছ থেকে আমরা শুনছিলাম কিভাবে প্রপার্টি আমাদের লং টার্ম ইনভেস্টমেন্ট হতে পারে, এই ব্যাপারে আমরা আরও বিস্তারিত শুনবো ছোট্ট একটি বিরতির পর। আশা করি সাথেই থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাধুকরম দেখবার জন্য। ড্রিম হোমে আজকে আমরা আলোচনা করছিলাম মূলত কীভাবে প্রপার্টিকে বিজনেস হিসেবে আমরা নিতে পারি এবং কীভাবে এই প্রসেসটা কী, এই বিষয়ে আমাদের সাথে আলোচনা করছি ইঞ্জিনিয়ার সাধুকরম। ইঞ্জিনিয়ার সাধুকরম, আপনি আলোচনা করছিলেন কীভাবে আমরা প্রপার্টিতে ইনভেস্ট করতে পারি এবং কীভাবে এটা আমাদের জন্য অবশ্যই লং রানে লং টার্ম ইনভেস্ট করতে পারে, এ বিষয়ে আপনি যদি একটু বুঝিয়ে বলতেন। এখন দেখা যাচ্ছে যে ধরেন অনেকেই আমরা মনে করছি যারা প্রপার্টি নিয়ে কাজ করি বা প্রফেশনালি আমরা যারা প্রপার্টি নিয়ে কাজ করি, যে আমাদের কাছে একটা প্রশ্ন আসে, যে প্রশ্নটা হচ্ছে যে আমি এখন ইনভেস্ট করতে চাচ্ছি কিন্তু আবার বলা হচ্ছে যে প্রপার্টির দামটা আসলে কিছুটা কমতে পারে, তো এখন আমি কি করব, বা আমার কাছে যে টাকাটা রয়েছে সেটা ব্যালেন্সটা কিভাবে করব। জি জি, যে আমার কাছে টাকাটা রয়েছে, টাকাটা যদি আমি ব্যাংকে রাখি আমার খরচ হয়ে যাবে, আর এখন যদি ইনভেস্ট করি সেই ক্ষেত্রে আমার যদি প্রপার্টি প্রাইসটা যদি আসলে কমে যায়, তা সেই ক্ষেত্রে আমি কিভাবে এই দুটোর মধ্যে ব্যালেন্স করে কিভাবে অ্যাজ এ প্রপার্টিটাকে অ্যাজ এ ব্যবসা হিসেবে নিব। এখন মজার প্রশ্নটা হচ্ছে যে ধরেন আমরা একটা প্রোগ্রাম করেছিলাম যে পটেনশিয়ালিটি দেখে কিভাবে প্রপার্টি ক্রয় করা যায়, তো এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে এমন একটা প্রপার্টি ক্রয় করতে হবে যে প্রপার্টিটা হচ্ছে আমরা গেইন করতে পারবো। ধরেন আমরা যদি পারমিটেড ডেভেলপমেন্ট রাইট সহ কোনো প্রপার্টি যদি আমরা ক্রয় করি, সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হলো, ধরেন আপনি আমাদের এই পারমিটেড ডেভেলপমেন্ট সহ প্রপার্টি ক্রয় করার ক্ষেত্রে কী হতে পারে, বেশ আমরা একটু শুনুন, আমাদের সাথে একটা ফোন কলার আছে। অবশ্যই। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, আমার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম কলার। আমি শুনতে পাচ্ছি কলার, আপনি প্রশ্নটি করুন। আমার ক্রেডিট স্কোর একটু লো আছে। জি, আমার ক্রেডিট স্কোর হচ্ছে 380, তো এই ক্রেডিট স্কোর দিয়ে কি গড়ের জন্য অ্যাপ্লাই করা যাবে, ফার্স্ট কোয়েশ্চন। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে, যখনই আমরা কোনো গোয়ার কিনতে যাই যেটাকে বলে লিজ হোল্ড, ওই লিজ হোল্ডে কেনার আগে ওরা ওই যে স্টেট এজেন্ট ওনারা জানতে চায় যে ওটা কি ইনভেস্টমেন্টের জন্য না এই যে প্রাইভেট ইউজের জন্য। ওটা যদি আমি ইনভেস্টমেন্টের জন্য কিনি, পরবর্তীতে কি নিজে থাকতে পারবো বা প্রাইভেট ইউজ করতে পারবো, ওই দুইটা প্রশ্ন।
ওকে, আপনার প্রশ্নের প্রথম অংশটি হচ্ছে যে আপনার ব্যাড ক্রেডিট রয়েছেন সেই ক্ষেত্রে আপনি পাবেন কিনা। এটা আসলে মর্গেজের একটা ব্যাপার, আপনার ব্যাংক যদি আপনাকে ওই ক্রেডিটের মধ্যে যদি আপনি স্যাটিসফাই করতে পারেন যে হ্যাঁ আপনি এবল টু কন্টিনিউ উইথ ইউর মর্গেজ পেমেন্ট, দেন আলহামদুলিল্লাহ আপনি পাবেন। দ্বিতীয়টি হচ্ছে যে যখনই আপনি কোনো লিজ হোল্ড প্রপার্টি কিনতে বা ক্রয় করতে চান সেই ক্ষেত্রে আপনার কাছে দুইটা প্রশ্ন করা হয়, এটাকে আপনি নিজে থাকার জন্য না এটা অ্যাজ এ ইনভেস্টমেন্ট। এই প্রশ্নটা আসলে করা হয় আপনার ইন্টেনশনটা বোঝার জন্য বা আপনার আসলে টুয়ার্ডস কমিটমেন্ট টু দ্য প্রপার্টি, এখানে আসলে আপনি কি কারণে কমিট করছেন, যে আলটিমেটলি আপনি কি এটা নিজের বসবাসের জন্য করছেন নাকি আপনি অ্যাজ এ ইনভেস্ট হিসেবে। যদি ইনভেস্ট হিসেবে করেন সেই ক্ষেত্রে প্রপার্টিতে একটা ডাউন পেমেন্টের একটা ব্যাপার আছে, ওটার একটা ক্রাইটেরিয়া আছে, এবং নিজের জন্য যদি হয় সেই ক্ষেত্রে ল্যান্ডিংয়ের একটা ক্রাইটেরিয়া আছে। মূলত দুইটা দুই জিনিসের কারণে আপনার কাছে জানতে চায়। আর লিজ হোল্ড প্রপার্টিতে আমরা জেনে থাকি যে আমাদের ফ্রি হোল্ড প্রপার্টি আর লিজ হোল্ড প্রপার্টির মধ্যে ছোট্ট একটা ডিফারেন্স রয়েছে। ফ্রি হোল্ড প্রপার্টিগুলো 5-10-20% অনেক সময় এক্সট্রা প্রাইস হয়, কারণ ওই প্রপার্টিটা স্বত্বাধিকারী আপনার, এটার মধ্যে আর কোনো আউটগোয়িং থাকে না। লিজ হোল্ড প্রপার্টিতে আপনাকে একটা গ্রাউন্ড রেন্ট দিতে হয় এবং একটা সার্ভিস চার্জ দিতে হয়। এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের নিজস্ব ক্রাইটেরিয়ার উপরে নির্ভর করবে সে আসলে লিজ হোল্ডে যাবে না আপনার ফ্রি হোল্ডে যাবে। এখন কথা হচ্ছে যে আমাদেরকে, আমরা যখন বলে থাকি যে আমাদের আমাদের প্রোগ্রামটার নামও আয়ন টিভির পক্ষ থেকে যে প্রোগ্রামটা ড্রিম হোম, যখন প্রথম আপনার কোনো বাড়ি হবে এটা হচ্ছে আপনার ড্রিম হোম, আর যখন বাড়িটা আপনার বিজনেসের জন্য হবে এটা হচ্ছে ইনভেস্টমেন্ট প্রপার্টি। তো অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মোতাবেক আপনারা এটার অগ্রসর হবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে সাজ্জাদ কলার আলম। আমাদের সাথে আরেকটা ফোন কলার আছে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, নম্বরে প্রশ্ন করুন প্লিজ। জি, আমি ইঞ্জিনিয়ার শহর নম্বরটা চাইছিলাম। আচ্ছা, আপনার কি কোনো প্রশ্ন আছে আজকে প্রোগ্রামে যাতে করে আমাদের কমিউনিটি আরো ভাই বোনেরা উপকৃত হতে পারে? না, আমার ওনার সাথে মানে প্রাইভেট কিছু বোঝার আছে। ধন্যবাদ আপনাকে। আপনি এই প্রোগ্রাম শেষ হওয়ার পর এই নম্বরে ফোন করলে আপনি তার নাম্বারটা পেতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। ইঞ্জিনিয়ার সাদুকুল, আপনি আলোচনা করছিলেন কিভাবে আমরা প্রপার্টি ইনভেস্ট করতে পারি। আমাদের সাথে আরেকটা ফোন কলার আছে। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, আপনি প্রশ্ন করুন। আমি আরবার ফোন করেছি, আমার জিনিসটা বুঝতে আসছে, আমি আরেকটু কই প্লিজ। জি জি বলুন প্লিজ। আমার হাজবেন্ডের বয়স 55 ইয়ার্স হয়ে গেছে, লাগি মর্গেজ দেন না ব্যাংকতে, 200,000 pounds মর্গেজ। এর লাগে আরো জন আত্মীয় হারাইছে, এখন আমার নামে আমি কিল্লা আনতাম ও দেখান আত্মীয়র কাছে, আমি খামো না। আপনাকে নাম্বার ওয়ান হচ্ছে আপনার আপনার হাজবেন্ডের যদি এইজ 55 যদি হয়ে থাকে, লিগালি ইংল্যান্ডে 69 পর্যন্ত আপনি মর্গেজ করতে পারবেন। এখন মর্গেজ কত টাকা আমার নামে ওয়া দেখান কিল্লা আনতাম পারবো আমি আপনার সিস্টার, আপনি যদি কাজ না করেন আপনার নামে মর্গেজ হবে না। শেয়ার খামু আসলাম, আপনি যদি কাজ না করেন ব্যাংক আপনাকে ল্যান্ডিং করবে না, আপনার নামে মর্গেজ করা সম্ভব নয়। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ আপনাকে, আশা করি কলার বুঝতে পেরেছেন। ইঞ্জিনিয়ার সাদুকুল, আপনি আলোচনা করছিলেন ইনভেস্টিং প্রপার্টি, তো এই বিষয়ে আসলে একটু বিস্তারিত আলোচনা করি। পাশাপাশি আমি আরেকটি প্রশ্ন আপনাকে জুড়ে দিতে চাই, যে আমাদের অনেক ভাই বোনেরা যে বলেন যে তাদের পেনশনের টাকা দিয়ে তাদের সংসার চলছে না, সো এক্ষেত্রে প্রপার্টি কীভাবে লং রানে তাদের ফ্রেন্ড হতে পারে? এখন ধরেন আমরা যারা ইংল্যান্ডে কাজ করি, একটা সময় পর আমাদের একটা পেনশন পটে আমরা জানি যে একটা লামসাম আমরা নিতে পারি। তো এখন কথা হচ্ছে যে আমরা জানি যে আমাদের দর্শকরা সবসময় আমাদেরকে বিভিন্নভাবে বলে থাকেন যে ক্যাশ টাকাটা আসলে ওনাদের সেভিং করা সম্ভব হচ্ছে না। এখন কারো পেনশন পটে যদি 60-70,000 pounds থাকে, সে কিন্তু একটা একটা লামসাম অ্যামাউন্ট যদি ধরেন 30,000-40,000 যদি সে টেক আউট করে এবং একটা প্রপার্টিতে নেয়, সেই ক্ষেত্রে কিন্তু তার স্টেট পেনশন সে পাচ্ছে। হ্যাঁ, ওইটা হয়তো একটু কমে আসছে, কিন্তু প্রপার্টি থেকেও কিন্তু একটা গেইন হচ্ছে। ধরেন আপনার স্টেট পেনশন যদি সে 400 pounds পায় এবং প্রপার্টি থেকে যদি আমরা প্রথম প্রোগ্রামের শুরুতে যেভাবে আমরা বর্ণনা করেছি যে একটা প্রপার্টি থেকে যদি 600-700 pounds পার মান্থ পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের দর্শকরা কিন্তু উপকৃত হচ্ছেন। তো এখন কথা হচ্ছে যে আমি সবসময় প্রমোট করে থাকি, দেখেন ম্যাথ তো কখনোই মিথ্যে হয় না, যে হ্যাঁ ম্যাথে প্রপার্টির ম্যাথটাতে অনেক সময় আপ অ্যান্ড ডাউন হয়,
আমরা যদি 1930 সালের পরে এখন পর্যন্ত যে যেই প্রপার্টিটা রয়েছে, প্রপার্টি মার্কেটটা রয়েছে, এটা যদি আমরা দেখে থাকি যে অলমোস্ট এভরি 10-12 ইয়ার্স বা 15 ইয়ার্সে আপনার প্রপার্টি প্রাইসটা ডাবল হচ্ছে, তারপরে আবার একটু কমে আসছে, এখন কমাটা হচ্ছে যে আমরা দেখেছি ম্যাক্সিমাম হচ্ছে 8%, কিন্তু প্রপার্টিটা যখন ডাবল হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে 100% জাম্প হচ্ছে। এখন সেই ক্ষেত্রে কেউ যদি ধরেন আমি যেটা শুরু করেছিলাম mid-30s কেউ যদি একটা প্রপার্টি ক্রয় করেন একই প্রপার্টির পয়সা দিয়ে, কিন্তু উনি যখন 60 এজে হবেন তখন কিন্তু ওনার মিনিমাম 6টা প্রপার্টি থাকবে, আর কিন্তু ইনভেস্ট করতে হবে না। তো এখন অনেকেই বিভিন্নভাবে বলে থাকেন যে এটা আসলে কীভাবে সম্ভব। ধরুন আমার যদি আমি যদি আপনাকে একটা ক্লিয়ার যে ম্যাথটা আমি যদি বর্ণনা করি যে ধরেন আমার বয়স যদি 30 হয়, আমি যদি 30 বছরের সময় একটা প্রপার্টি ক্রয় করি 400,000 দিয়ে, তার মানে হচ্ছে আমি 10% দিয়ে ক্রয় করলাম, এবং ওই প্রপার্টিটার যদি আমি পারমিটেড ডেভেলপমেন্ট রাইটটাকে এক্সারসাইজ করি, তার মানে হচ্ছে যে আমরা জানি যে একটা প্রপার্টিতে আমরা যদি লফট কনভার্সন করি সেই ক্ষেত্রে 30-40,000 পাউন্ড আমরা কস্ট হয়, কিন্তু প্রপার্টির দামটা আসলে 70-80,000 পাউন্ডের ইনক্রিজ হয়। তো তার মানে হচ্ছে আমি ক্যাপিটাল গেইন করছি, আমার যতগুলো যতভাবে আমার প্রপার্টিটাতে প্রফিট করা সম্ভব ছিল, যতভাবে প্রপার্টির মাধ্যমে আমি আসলে গেইন হতে পারবো, আমি কিন্তু সব কিছুই আমি এক্সারসাইজ করছি। তার মানে হচ্ছে এভরি 10 ইয়ার্স আমি যখন 60 ইয়ার হবো তার মানে হচ্ছে আমার 3 বার আমার যে সাইকেলটা বিভিন্নভাবে কমবে আবার বাড়বে, তার মানে হচ্ছে 400,000-এরটা আমার কিন্তু যদি ম্যাথের হিসাবে যান 1.2 মিলিয়নে হয়ে যাচ্ছে, কিন্তু আপনারটা কিন্তু আলটিমেটলি 2 মিলিয়নের উপরে চলে যাবে, কারণ হচ্ছে যখন 10 ইয়ার্সে আপনি যখন আবার এটা থেকে আমাদের দর্শকরা এটার সাথে অত্যন্ত পরিচিত যে আমরা কয়েক বছর পরপর আমরা রিমর্গেজ করি। তো আসলে রিমর্গেজ জিনিসটা কি, এটা হচ্ছে যে প্রপার্টির দামটা তখনকার মার্কেট অনুযায়ী আমি কিছু টাকা প্রপার্টি থেকে উঠিয়ে নিলাম আমার প্রয়োজনে। তো এখন কথা হচ্ছে যে আপনি উঠিয়ে তো আপনি আরেকটা প্রপার্টি ক্রয় করবেন। তো অনেকের এই ভুল ধারণাটা আছে বা একটা ভ্রান্ত ধারণা আছে যে আমি আসলে আরও আর ঋণ বাড়াতে চাচ্ছি না। আমার কথা হচ্ছে যে আপনার যদি প্রপার্টিতে ইকুইটি আপনার 40% পড়ে থাকে আর আপনি 20% যদি আপনি এ থেকে নিয়ে নেন, তার মানে হচ্ছে 400,000-এর বাড়িতে আপনার ইকুইটি যদি 40% থাকে আপনার 160,000 আছে। এখন আপনি যদি আপনার বোরোয়িং ক্যাপাসিটির উপরে আপনি যদি এটাকে এই এখান থেকে 80,000 বের করে যদি আরেকটা ইনভেস্টমেন্ট প্রপার্টি করেন, তার মানে হচ্ছে কি আপনার আগে একটা প্রপার্টি ছিল, আপনি ওইটাকে আপনার রাইটটাকে এক্সারসাইজ করে এখন আপনার 2টা প্রপার্টি। আগে যদি আপনার রেন্ট অ্যান্ড ইনকাম যদি আপনার থাকতো আপনার একটা প্রপার্টি থেকে 700, আগামী মাস থেকে যখন আপনি আরেকটা প্রপার্টি হয়ে যাবে আপনার কিন্তু 1400 হয়ে গেল। তো এখন যখন এটাও আবার 10 বছর যাবে, আপনি যদি ম্যাথের মধ্যে প্রপার প্রপার্টি, এটা একটা বিজনেস, এখানে আপনাকে বুঝতে হবে আপনি, তার মানে এই না যে আপনি প্রপার ব্যবসা দিবেন তার জন্য আপনাকেই অ্যাকাউন্টেন্ট হতে হবে, আপনাকেই লয়ার হতে হবে, আপনি কিন্তু সার্ভিস আমাদের মতো যারা প্রফেশনাল আপনি কিন্তু আমাদের মতো মানুষ দিয়ে সার্ভিস কিন্তু আপনি ক্রয় করতে পারবেন। আপনি একজন মানুষ কিন্তু আপনি নিজে চাইলেই ডাক্তার এবং ইঞ্জিনিয়ার এবং উকিল হতে পারবেন না, তার মানে হচ্ছে আপনি একটা প্রফেশনে থাকবেন আর বাকিগুলো কিন্তু আপনাকে লেয়াজো করে চলতে হবে। তার মানে হচ্ছে এইভাবেই আমরা সমাজে বসবাস করি। তো এখন প্রপার্টি এজ এ বিজনেস বা প্রপার্টিতে প্রপার্টির উপর ডিপেন্ড করে আপনার বৃদ্ধ বয়সে মানুষের কাছে মুখাপেক্ষী না হয়ে, আমারও 2 মেয়ে, আমিও চাই তারা আমার সাথে থাকুক বা আমাকে একটা বয়সকালে আমাকে লুক আফটার করুক, কিন্তু তারাও তো ব্যস্ত থাকবে, যেমন আমারও মা আছে, হ্যাঁ আমি তো আমার মা বাংলাদেশে থাকেন, আমি তো এখানে থাকি, কেন জীবিকার প্রয়োজনে, আমারও যে 2 মেয়ে আছে, এবং এক্স্যাক্টলি প্রত্যেকটা মানুষ আমাদের যারা এই ইংল্যান্ডে বসবাস করি সবাই কিন্তু ব্যস্ত। তো আমাদের কি হবে, আমাদের তো আমরাও কিন্তু যেরকম আমার মা একা আছেন আমরা তাকে সাপোর্ট দিচ্ছি বিভিন্নভাবে, আমিও কিন্তু একটা সময় পরে এরকম হবে। তো এখন কথা হচ্ছে যে আমি যদি আমার 2 মেয়ের উপরে ডিপেন্ড না করতে চাই, আমি যদি মনে করি যে না আমি এখন কাজ করছি ভবিষ্যতেও আমার একটা ইনকাম থাকুক, সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্রপার্টি বিজনেস একটা অত্যন্ত ভালো উদ্যোগ, এবং প্রপার্টি বিজনেসের মাধ্যমে আমি আমার ডে টু ডে যে লাইফটা আমি আপনার প্রত্যেক দিন আমার ব্যবসার সাথে জড়িত হতে হবে না, কিন্তু আমি আসলে এর যে সুফলটা আমি সব সময় পেয়ে যাব। এই জন্যই প্রপার্টি প্রোগ্রামের শুরুতে বলেছিলাম যে প্রপার্টি বিজনেস এমন একটা বিজনেস যে বিজনেসটাতে আপনি 4-5 দিন কাজ করবেন এবং আপনার একটা ইনভেস্টমেন্ট করবেন, তারপর মৃত্যুর আগ পর্যন্ত আপনি তার সুফলটা বুক করবেন এবং আপনার মৃত্যুর পরে আপনার পরিবার সেই সুফলটা বুক করবে। এটা কিন্তু আর অন্য কোনো ব্যবসায় কিন্তু সম্ভব না, কারণ অন্য ব্যবসায় আপনাকে ডে টু ডে এভরিডে আপনাকে ইনভলভ থাকতে হবে, এভরিডে আপনাকে কাস্টমারকে সার্ভ করতে
বলতে হবে। এখানে প্রোডাক্টটা হচ্ছে এমন, এটা একটা সেবা। আপনার বাড়িটা আরেকজনে থাকবে, ভাড়া দেবে আপনাকে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা আরেকজনে ভাড়া নেবে, সে কিন্তু ডে টু ডে লাইফে এটাকে ইউজ করছে, কিন্তু আপনি কি পাচ্ছেন? আপনি একটা নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ পাচ্ছেন। আর প্রপার্টির ক্ষেত্রে এই এখানে আমরা বলে থাকি দ্য বিউটি অফ প্রপার্টি ইনভেস্টমেন্ট, এখানে আপনার দুইটা লাভ হয়। আমি যদি একটা চিকেন শপে একটা মিল বিক্রি করি, আমি একবার প্রফিট পাবো। হ্যাঁ, অনেকেই আবার এটাকে বলবে হ্যাঁ বিজনেস তো গেইন হচ্ছে, কিন্তু প্রপার্টিতে কিন্তু দুইটা হচ্ছে। প্রত্যেক মাসে আমার যে প্রপার্টিটা, যে আপনার এর এর যদি প্রপার্টির প্রাইসটা যদি বাড়ে তো অবশ্যই আমি এর এর উপকৃত হচ্ছি, এবং প্রত্যেক মাসে আমার যে ভাড়াটি আমাকে ভাড়াটা দিচ্ছে। ইভেন চিকেন শপে আমরা একটা জিনিস বলতে পারি যে বিভিন্ন সিজন অনুযায়ী এই প্রাইস আপ ডাউন হয় প্রফিটের, প্রত্যেকটা ব্যবসাতেই হয় সেটা হয়। এখন সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলছি বা আমরা যে জিনিসটা প্রমোট করার চেষ্টা করছি যে আমি অন্য মানুষের উপর নির্ভর করব না, আমাকে একটা লং টাইম, আমার 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 যে প্ল্যানটা লাগবে, এই প্ল্যানটা লাগবে হচ্ছে লং টাইম প্ল্যান। আমি যদি এখন কথা হচ্ছে যে আমি 30,000-40,000 pounds ইনভেস্ট করে আমি ভবিষ্যতে কিন্তু অনেক ভালো থাকতে হবে, এর জন্য আমাদের কি প্রয়োজন? আমাদের প্রয়োজন হচ্ছে মার্কেটটাকে বোঝা। দেখো এখন আমরা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি কিভাবে বুঝবো যে আমার প্রপার্টিটার প্রাইসটা আসলে সঠিক কিনা, তার জন্য কিন্তু নিজেদেরকে কয়েকটা রিসার্চ করতে হবে। এখন রিসার্চটা আসলে কিভাবে করবো? তো আপনি যদি জোপ্লাই যান, আপনি যদি রাইট মুভে যান, এখন আপনি দেখছেন যে হ্যাঁ ঠিক আছে আপনার যে বাড়িটা পছন্দ হয়েছে 450,000 pounds, যে আপনি দেখেন যে মার্কেট ইনফো একটা বাটন রয়েছে, মার্কেট ইনফোতে আপনি ক্লিক করেন, মার্কেট ইনফোতে আপনাকে বলে দিবে জানুয়ারি মাসে যে বাড়িটা বিক্রি হয়েছে আপনার রোডে বা আপনার পাশের রোডে ওই বাড়িটার দাম কত ছিল। তো এখন আপনি যখন 10টা প্রপার্টি দেখবেন তখন কিন্তু আপনি আপনাকে চাইলেই স্টেট এজেন্ট বোকা বানাতে পারবে না, কারণ আপনি আপনার হোমওয়ার্কটা করে ফেলেছেন। এবং তারপরেও যদি আপনি চান যে হ্যাঁ না আমি আমার ইনভেস্টমেন্টটা অত্যন্ত সেফেস্ট ওয়েতে করব, তখন কি করবেন? আপনি একজন একটা প্রফেশনাল মানুষকে নেবেন, একজন প্রফেশনাল সার্ভেয়ারকে নিতে পারেন, একজন একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে নিতে পারেন, এবং ইভেন যারা প্রপার ভ্যালুয়ার রয়েছেন, যারা যারা প্রফেশনালি প্রপার্টির ভ্যালু করে থাকেন তাদেরকে নিতে পারেন। এখন কেউ যদি আপনার, আমরা কিন্তু বিভিন্ন সময় যখন ক্লায়েন্টদের জন্য যাই তখন আমরা কি করি, আমরা বিভিন্ন আমি যখন যে যে ক্রেতা তার পক্ষে যদি আমি সার্ভে করি তখন কিন্তু আমার চিন্তাই থাকে যেহেতু আমাকে পে করছেন ক্রেতা, আমার এই প্রপার্টি কিভাবে হাইয়েস্ট বেনিফিট জি জি। আর সাধক আলম, আসলে আমাদের প্রোগ্রাম একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরস্কার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আজকে পুরো অনুষ্ঠান জুড়ে আমরা আলোচনা করছিলাম প্রপার্টি কিভাবে আমাদের লং টার্ম ইনভেস্টমেন্ট হতে পারে। আশা করি এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা অবশ্যই উপকৃত হবেন, এবং প্রপার্টি বিষয়ে যে নলেজ আপনাদের আপনারা আমাদের সবার দরকার, সে বিষয়ে আপনারা আরেকটু সচেতন হবেন। আগামী অনুষ্ঠানে দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।